চার্লি চ্যাপলিনকে গুরু মেনেছিলেন তিনি। সুচিত্রা সেনও তাকে চার্লি বলেই ডাকতেন। তার নাম জহর রায়। 1919 সালের 19শে সেপ্টেম্বর অধুনা বাংলাদেশে তার জন্ম। তার বাবা সতু রায়ও ছিলেন একজন অভিনেতা, বড় হয়েছেন পাটনায়। প্রথম অভিনয়ের হাতেখড়িও সেখানেই। সংসারের চাপে পড়া ছেড়ে দিয়ে কাজে ঢুকতে হয়, কখনো প্রুফরিডার, কখনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তো কখনো দর্জির দোকান। মন বসছিল না কিছুতেই, কারণ রক্তে ছিল অভিনয় আর মনের মধ্যে চ্যাপলিন। কে আটকাবে তাকে? চলে এলেন কলকাতায়। অঞ্জনগড়, বিদ্যাসাগর, বসু পরিবারের মতো ছবিতে অভিনয় করতে করতে পর্দার চেনা মুখ হয়ে ওঠেন। কিন্তু বিশাল সাফল্য পান উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবি সাড়ে 74 থেকে। সেই ছবিতেই জহর পেয়ে যান তার জুটি ভানু বন্দ্যোপাধ্যায়কে। সাড়ে 74 থেকেই তাদের আত্মপ্রকাশ। পর্দায় ভানু জহরকে দেখলেই তখন দর্শক হাসছে, হাস্য কৌতুকে তাদের জুটি বিখ্যাত হয়ে উঠল। ভানু ও জহরকে নায়ক করে সরাসরি তাদের নামেও ছবি হয়েছে। ভানু পেল লটারি, এ জহর সে জহর নয়, এবং ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট। জহর রায় কিন্তু বিখ্যাত পরিচালকদের সাথেও কাজ করেছেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক থেকে তরুণ মজুমদার, পরশ পাথর, গুপি গাইন, বাঘাবাইনে হাল্লার মন্ত্রী, বাড়ি থেকে পালিয়ে, সুবর্ণরেখা ইত্যাদি ছবিতে অভিনয় করেছিলেন। নিশিপদ্মর বাবু নটবর তো আইকনিক। ঋত্বিক ঘটকের যুক্তিতক্ক গল্প ছিল তার শেষ কাল। 1977 সালের 11ই আগস্ট তার মৃত্যু হয়, কিন্তু এখনও তিনি বাঙালির মুখে হাসি ফোটান।